দেখছেন এএসআর নিউজ। সোমবার দুপুর 12টার সময় মুর্শিদাবাদের বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। ব্যবস্থাপনায় আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের জেলা সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নির্মল ঘরামি, অতিরিক্ত পুলিশ সুপার সুবিময় পাল, ডাক্তার পরমানন্দ মহারাজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন এবং জেলার সমস্ত ব্লকের ইমামরা এদিন উপস্থিত ছিলেন। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। সমাজে আপনাদের অভিভাবকদের যে গুরুত্ব, সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, সেটাকে আমি সবসময় স্বীকার করি। তাকে আরও এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে সাহায্য করুন, আমি এই আশা রাখি। এর মাসে আমাদের সম্প্রতিবাদটা একটা দিয়ে মানুষের মধ্যে একটা মেলবন্ধন রাখতে হবে, প্রত্যেকে মিলেমিশে থাকতে হবে, শান্তি যাতে আসে, অশান্তি যাতে না আসে। এবং এদের মধ্যে আর একটা সুন্দর বার্তা আমরা পৌঁছাতে চাইছি, যেটা ইমাম মহাজনরা যারা আজকে সমাজের মুখে কাজ করে বেড়াচ্ছে কিন্তু তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। এদের পরিষেবার জন্য আমরা একটা প্রোগ্রাম করেছি। এখানে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে, তবে একটা জিনিস আমরা দেখি, মুর্শিদাবাদ কিন্তু শান্তি ও সংস্কৃতি রক্ষা করে চলেছে। এখানে এই ধরনের ব্যতিক্রম ঘটেনি, সামান্য একটি কিছু ঘটনা কোথাও ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা আমরা বলতেই পারি, তার কোনো বৃহত্তর প্রভাব জনমানুষ পড়েনি। সেই শান্তি এবং সমৃদ্ধির ঐক্য যেমন হয়ে থাকে, করে আমাদের অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠন, এটা 2012 সাল থেকে আমরা চলছি। এবং আমরা প্রত্যেকবার, এই বছর নয়, গত 12 তার আগে 12 আমরা রমজান মাসের আগে দুদিন তিন দিন আগে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। রমজান মাসে যেহেতু সকলে সেহরি খাওয়ার পরেও, মানে সকলে যেহেতু খালি পেটে থাকে, তাদের রাগটা বেশি হয়। তো আমরা এই রমজান মাসের শুভেচ্ছার বিনিময়ে এটা আমরা জেলাবাসীকে বলতে চাইছি, আপনারা ঠান্ডা মাথায় থাকুন এবং আপনারা ভালোভাবে কাজ করুন এবং রমজান মাসে ইবাদত করুন। একটি মাস আর কারোর সঙ্গে দেখা হবে না, সকল ইবাদতের সঙ্গে মশগুল থাকবে। এবং জেলাতে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক থাকে, সামান্য একটা ছোটো বিষয়গুলো নিয়ে আমরা হুটহাট করে যাতে জেলাতে কোনো কিছু না করি। আপনারা সকলেই জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলাকে সকলে টার্গেট করে। আমরা চাইবো যে যেভাবে আমরা ইমামরা পুরো জেলাতে, যেভাবে জেলাতে কাজ করছি আমরা, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে, দলিত আদিবাসী সকলের সঙ্গে, আমরা আগামী দিনে চাইব যে এই কমের জন্য, এই মানবের জন্য, যদি মানব জাতির জন্য যদি আমাদেরকে ওপর মহলের সঙ্গে কথা বলতে হয়, সেখানে কথা বলে এই জেলার উন্নয়ন যাতে করা যায় সেটা আমরা করবো। দেখছেন এই